দেশের উন্নয়নে সরকার কাউকে পরোয়া করে না বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 779 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বিদ্যুতের বহুমুখী ব্যবহারও বাড়ছে। বাসগুলি, সেখানে আমরা বিদ্যুৎ চালিত বাসের ব্যবস্থা করতে পারবো। গাড়ি আমাদের দেশে আমরা হয়তো উৎপাদন করতে পারবো বিদ্যুৎ চালিত। আমাদের রেল আমরা ধীরে ধীরে বিদ্যুতে নিয়ে আসব। বিদ্যুৎ যারা ব্যবহার করেন তাদেরকে কিন্তু সাশ্রয়ী হতে হবে। এমনকি আপনারা যারা, আমি জানি এখন তো অনেক অর্থশালী সম্পদশালী লোক হয়ে গেছে, আপনারা বিল দেবেন, বিদ্যুৎ ব্যবহার করেন, কিন্তু এটা মনে রাখতে হবে যে আমরা যে বিদ্যুৎটা উৎপাদন করছি তার খরচ কিন্তু অনেক বেশি। করোনায় উন্নয়নের গতিধারা ব্যাহত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে টিকার আওতায় আনা হবে। আমরা বেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু করোনা ভাইরাস আসার সাথে যথেষ্ট ক্ষতি হয়ে গেছে। তো সেখানেও আমি বলবো যে সবাই একটু স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন, স্বাস্থ্য নিয়মটা মেনে চলবেন। আমরা টিকা দিচ্ছি, টিকা ব্যাপক হারে দেবো, টিকাতে কেউ বাদ যাবে না, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি এবং যত টাকা লাগে আমরা সে স্বাস্থ্যসেবা মানুষকে দিচ্ছি এবং টিকার ব্যবস্থা করেছি। যে কোনো ভালো কাজের বিরোধিতা করে বিএনপি দেশকে পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে বিএনপি ক্ষমতা আসার পর দেখা গেল যে যে বিদ্যুৎ কেন্দ্রগুলি নির্মাণের কাজ সেগুলি তো শেষ হচ্ছেই না, নতুন যে তারা করবে তারও ব্যবস্থা নেই, বরং আরও এগুলিকে একটা লুটপাটের রাজত্ব তারা কায়েম করে ফেলে। মানুষকে দিতে পারে না কিন্তু মানুষের জীবন নিতে পারে আর ধ্বংস করতে পারে, এটা হচ্ছে বাস্তবতা। বাংলাদেশ স্বাধীন উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে বলে আবারও অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ধরনের ধ্বংস করে ফারজানা শোভা, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসটিভি, সাথে আছি সবসময়।